রান্না করব চিকেন বিরিয়ানি। তার জন্য আমার কি কি উপকরণ লাগছে আমি একবার দেখে দিই। আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি, 4টি আলু কেটে ধুয়ে রেখেছি, এখানে 2টো পেঁয়াজ ভেজা করে নিয়েছি, আর এখানে নিয়েছি 2 কোটো বাসমতি চাল, লং রাইস আমি 1 ঘন্টা আগে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আছে আদা রসুন আর লঙ্কার পেস্ট, এটা হচ্ছে টক দই আমি ফেটিয়ে নিয়েছি, টমেটো পেস্ট, ঘি, আর নিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা, এখানে আছে মিঠা আতর, আর আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আছে পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, আর নিয়েছি কেওড়ার জল, আর সাদা তেল দিয়ে আমি রান্নাটি করব। চলুন এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে ফেটিয়ে রাখা টক দইটি দিয়ে দিলাম, পেঁয়াজ বেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ করে মশলা নিয়েছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এভাবে ম্যারিনেট করে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখব, আর একটু আগে ঢেকে রাখলে ভালো হয় কিন্তু আমার সময় নেই তাই। এবার আমি ওই পেঁয়াজ ভেজা করার তেলে, এবার আমি আলুটা ওই ভেজা ভাজা তেলের মধ্যে ভেজে নেব, অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আলুটা আমি ভাজা হয়ে গেছে তুলে নেব, আমি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর কিছু লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে একটু একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে আমি সব উপকরণগুলি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে আমার ওই মশলা থেকে গন্ধটা বেরিয়ে এলে এবার আমি ঢেকে রাখা ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে রান্না করে নেব।
সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। দেখুন আপনারাও এইভাবেই বানিয়ে নেবেন। আমি উল্টে এবার আমি 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে আমি ওর মধ্যে একটু মিঠা আতর আর 1 চামচ মতো কেওড়ার জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে নেব। নিয়ে ওর ভিতরে আমি আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি ওর ভিতরে ভালো করে সেট করে দিয়ে আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনাটা তুলে আমি ওর মধ্যে লবণ, গরম মশলা আর চিনি দিয়ে নেড়েচেড়ে নেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা আমি বসিয়ে দিয়েছি রাইস করার জন্য। এবার জলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এবার কিছুটা লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে একটু জলটাকে নেড়েচেড়ে গরম হয়ে এলে আমার ভিজিয়ে রাখা চালটা আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভাতটা করে নেব। এবার আমি একটু নেড়ে দিয়ে ভালো করে চালটাকে নেড়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমার ভাতটা অনেকটাই হয়ে গেছে। যেহেতু আমি রাইস কুকারে করবো, সেই জন্য আমি একটু কম করেছি। মাংসটা একদম রেডি। এবার আমি রাইস কুকারে বিরিয়ানিটি রান্না করব। ঘি দিয়ে এবার আমি ওর মধ্যে 1 মুটকি কেওড়ার জল দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব
সামান্য মিঠা আতর, আর এক বাটি দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর দেখুন কি সুন্দর আমার বিরিয়ানিটি একদম রেডি। আপনারা এভাবে বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন।